নির্বাচনী বন্ড নিয়ে আবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ধমক সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ডের নম্বর সংক্রান্ত তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হল এসবিআইকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, রায়ে স্পষ্ট বলা হয়েছিল যে সমস্ত তথ্য প্রকাশ করতে হবে, এক্ষেত্রে বাছাই করে তথ্য প্রকাশ করা চলবে না। এদিন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চের তরফে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে আগামী বৃহস্পতিবার 21 মার্চের বিকেল 5টার মধ্যে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ করতে বলা হয়েছে। বন্ড সংক্রান্ত কোনো তথ্য লুকোতে পারবে না এসবিআই। ব্যাংক বন্ডের তথ্য জমা দিলে তা জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে সমালোচনা করে বলেন, আমরা চাই আপনাদের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হোক। আমাদের রায় স্পষ্ট বলা ছিল যে সমস্ত তথ্য প্রকাশ করতে বলা হয়েছে, এক্ষেত্রে বাছাই করতে পারেন না। আমরা আশা করছি আপনারা কোন রাজনৈতিক দলের হয়ে উপস্থিত হননি এখানে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।